10 ডিসেম্বর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য রাজধানীর উত্তরের বিভিন্ন স্থানে অবস্থান ও খণ্ড খণ্ড মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে সকাল থেকেই রাজধানীর বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও 37, 38, 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি পালন করেন।